নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই এক্সপেরিমেন্টাল সুরাজ চ্যানেলে। তো আপনারা সবাই জানেন যে 15 জুন ইহাহা ওয়েবসাইটে ডেমো অ্যাড চালু হওয়ার কথা ছিল, মানে ট্রায়াল চালু হওয়ার কথা ছিল পুরো সিস্টেমটা চেক করার জন্য। 10 তারিখে নোটিশ দেওয়া হয়েছিল যে 15 জুন থেকে ডেমো অ্যাড চালু হবে। ডেমো মানে বুঝতেই পারছেন, ডেমো অ্যাড দেখলে আপনারা কোনো পেমেন্ট পাবেন না, কিন্তু ডেমো অ্যাড শেষ হলেই আপনারা যখন অ্যাড দেখবেন তখন কিন্তু আপনারা পেমেন্ট পাবেন। তো সেই নোটিশ অনুযায়ী আজ 15 জুন বিকেল 5টার পর থেকে ডেমো বা ট্রায়াল অ্যাড চালু হয়ে গেছে। তো চলুন কীভাবে ডেমো বা ট্রায়াল অ্যাড দেখতে হয় আপনাদের সবাইকে পুরো প্রসেসটা দেখাই। চলুন আগে দেখা যাক। ভিডিও শুরু করার আগে বলে দিই, ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তখন কিন্তু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলো প্রথমেই আপনি দেখতে পারেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে যেরকম আমি আগেও বলেছি, ফোন থেকে কম ব্রাউজার বা কম্পিউটার যার যা আছে, কম্পিউটার বা ফোন থেকে কম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে এখানে লিখবেন ইহাহা, EEHHAAA Demo লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন https দিয়ে ইহাহা.com ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ওয়েবসাইট খুলে যাবে, দেখবেন বাঁ দিকে কোণে 3 ডট আছে, 3টে লাইন আছে, ওইখানে ক্লিক করবেন। দেখুন লগ ইন লেখা আছে, তারপর লগ ইনে ক্লিক করবেন। অ্যাডভার্টাইজার ভিউয়ার দুটো অপশান আছে। অ্যাডভার্টাইজার মানে কোম্পানি যে অ্যাডভার্টাইজ দেবে, ভিউয়ার মানে হচ্ছে আমরা যারা অ্যাডভার্টাইজ দেখব। তো ভিউয়ারে ক্লিক করবেন। ভিউয়ারে ক্লিক করার পর এখানে লগ ইন করতে হবে, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের যা লাইফ স্টাইল ওয়েবসাইটে যে রেজিস্টার করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পেয়েছেন, সেই সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এই বিজ্ঞাপন কোম্পানি ইহাহা ওয়েবসাইটে ওই একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, বুঝলেন? তো আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। তো চলুন, আমার ডাউনলাইনের একটি মেম্বারের আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি। তো দেওয়ার পর আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। দেখুন লগ ইনে ক্লিক করার পরেই কিন্তু ড্যাশবোর্ড খুলে গেছে। তো প্রথমে আপনি 3 লাইনে ক্লিক করবেন, প্রোফাইলটা দেখে নেবেন, ঠিক আছে? এখানে আপনারা চাইলে একটা ফটো আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ফটো এখানে প্রোফাইল পিকচারে আপলোড করতে পারেন, নাও করতে পারেন। তো আপনারা ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন এখানে এখানে একটা অ্যাড দেখাচ্ছে, ভিজিট ওয়েবসাইট অপশান দেখাচ্ছে। এখানে কিন্তু ভিজিট ওয়েবসাইট অপশানে আপনাদের ক্লিক করার কিন্তু কোনো দরকার নেই। এখানে যে প্রথমে বিজ্ঞাপনটি দেখাচ্ছে এটাই কিন্তু অ্যাড, এইভাবে কিন্তু অ্যাড দেখাবে। এখানে কিন্তু কোনো টাইম দেখাচ্ছে না, কম্পিউটার হলে টাইম দেখাবে, মোবাইল বলে টাইম দেখাচ্ছে না, পুরো পেজটা লোড হচ্ছে না। তো তার জন্য আপনারা কী করবেন, কম ব্রাউজার থেকে 3 ডটে ক্লিক করে দেখবেন তলার দিকে ডেস্কটপ সাইড বলে একটা অপশান আছে, এই অপশানটাকে ক্লিক করে দেবেন। তো ডেস্কটপ মুডে হয়ে যাবে। ডেস্কটপ মুডে হয়ে গেলে আপনারা লগ ইন করবেন। তো ডেস্কটপ কম ব্রাউজার থেকে এখান থেকে ডেস্কটপ সাইড অপশানটা অন করার পর আপনারা লগ ইন করবেন, সেভ করে দিতে পারেন, নাও করতে পারেন। তো লগ ইন করার পর দেখবেন আমাদের ড্যাশবোর্ডে এরকম অ্যাড দেখাবে। আর দেখুন তখন কিন্তু টাইম দেখাচ্ছিল না, কিন্তু ডেস্কটপ সাইট করতে টাইম দেখাচ্ছে। দেখুন এখানে টাইম রিমেইনিং হচ্ছে। তো আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি এরকম পেজটা খুলে রেখে দেবেন, এরকম অ্যাড আসবে, টাইম দেখাবে, পরপর একটা অ্যাড হবে। দেখুন এখানে ডেমো অ্যাড দেখাচ্ছে,
দেখুন একটা অ্যাড শেষ হলেই কিন্তু আর একটা অ্যাড অটোমেটিক চলে আসবে, আপনাদের কিছু করার দরকার নেই। দেখুন আর একটা অ্যাড কিন্তু চলে এলো, ওই অ্যাডটা কিন্তু দেখা হয়ে গেল। এখানে দেখাচ্ছে কিন্তু টু অ্যাডস রিমেনিং, মানে এখন জাস্ট শুধু ডেমো চলছে, সেই জন্য আপনাদের ডেলি পাঁচটা করে আজকে পাঁচটা অ্যাড দিয়েছে দেখার জন্য। কিন্তু যখন আপনারা পেমেন্ট পাবেন তখন কিন্তু আপনাদের ষাটটা করে অ্যাড দেখতে হবে, ষাটটা করে অ্যাড দেখতে হবে, তখন এখানে কিন্তু ষাটটা অ্যাড রিমেনিং দেখাবে। দেখুন এখানে কিন্তু টাইম রিমেনিং হচ্ছে, দেখ লক্ষ্য করুন, মোবাইলে বললে লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু যদি আপনারা কম্পিউটার থেকে খোলেন তাহলে আরও ভালোভাবে দেখতে পাবেন। আপনারা মোবাইল ভার্সানে রেখেও করতে পারেন, ডেস্কটপ সাইট না অন করেও আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট দেখাচ্ছি, দেখুন জিরো অ্যাডস রিমেনিং দেখাচ্ছে, মানে এইটাই লাস্ট অ্যাড। দেখুন শেষ হয়ে এসছে, দেখুন আপনাদের পাঁচটা ডেমো অ্যাড দিয়েছিল, পাঁচটা অ্যাড আমার দেখা হয়ে গেছে, সেগুলো এখানে ইউ আর অল ক্যাচ আপ, মানে সব দেখা হয়ে গেছে। তো আপনারা দ্বিতীয় দিন যখন আবার অ্যাড দেখতে চাইবেন তখন লগ ইন করবেন, করে প্রোফাইলটা আপনি খুলবেন, দেখে নেবেন, খুলে তারপরেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ধরুন এখানে লগ ইন করে প্রোফাইলে গেলেন, তারপরে অ্যাড দেখার জন্য ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনারা অ্যাড দেখতে পাবেন। তো আপনি অ্যাড দেখা হয়ে গেলে এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারেন, এই যে লগ আউট। আপনারা চাইলে এটাকে মোবাইল ভার্সন করে দিতে পারেন অফ করে, এই যে লগ আউট হয়ে গেল। দ্বিতীয় দিন আবার সেমভাবে প্রসেসে লগ ইন করবেন, অ্যাড দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আমি আরও কিছু জানাবো। চলুন, ভিডিওটা লাইক করতে কিন্তু ভাবস ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।